মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকাপের দিচ্ছি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। মনোহর ইফতার এবছর 23 বছরে পা দিয়েছে। আজকে আমাদের অতিথি হলেন আমাদের প্রিয় নায়িকা সুজাতা। আপা কেমন আছেন? এই তো ভালো আছি। তা তুমি রান্নাবান্না নিয়ে কেমন আছো? আমি আছি। এখন গত বছর তো আসলে রোজার সময় আমরা তেমনভাবে অনুষ্ঠানটা হয়েছে, কিন্তু তেমনভাবে জাকজমক পূর্ণভাবে মানে আপনারা আসলেই তো অনুষ্ঠানের চেহারাই পাল্টে যায়, সেভাবে আমরা করতে পারিনি, এবার করছি। তারপর আপনি আর কি কি করছেন এই সময় আমরা সবকিছু শুনবো, যেহেতু রান্নার অনুষ্ঠান চলেন। আমার কিচেনে যাই, কিচেনে যেয়ে আমরা কথা বলতে বলতে রান্নাটা করি। চলেন, তোমার সাথে কিচেনে যাবো, রান্নায় পারবো নাকি তোমার সাথে, চলো। চলেন আপা, আজকে আমি একটা মজাদার খাবার রান্না করব, সেটা হলো রোজার সময় আসলে খুব একটা মাছ খাওয়া হয় না, আমি মাছ দিয়ে আর আলু দিয়ে একটা খাবার তৈরি করব। আচ্ছা, এটা নাম দিয়েছি আলু ঝোলো মাছের কাবাব। বাবা, এখানে আছে রুই মাছ, রুই মাছ 300 গ্রাম আমি সিদ্ধ করে একটু কাটা বেছে রেখেছি। আচ্ছা, সামান্য লবণ দিয়েছিলাম এর মধ্যে, এখন লবণ দেবো অল্প করে। আচ্ছা, এখানে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি। আর রোজার সময় একটু পেঁয়াজ কুচি দিলে কিন্তু ভালোই লাগে, তাই না? সব খাবারে পেঁয়াজ তো লাগবেই। একটু কাঁচামরিচ আমি কুচি করে কেটে দেই ছোট ছোট করে। আর এমনি আপা, আপনি তো এমনি আমি জানি অনেক রান্না জানেন, তো ইফতারিতে কি তৈরি করেন? ইফতারি তো কমন পেঁয়াজু বেগুনি এটা তো থাকবেই। তো আমাকে তো ডাক্তার না করেছে খেতে, এগুলো না, আমি তো অসুস্থ ছিলাম মাঝখানে। আচ্ছা, এখন ভালো আছেন? এখন আল্লাহর রহমতে ভালো। জি, তা ডাক্তার বলছে সব কিছু খাবেন পরিমিত, কিন্তু ভাজা পোড়াটা বাদ দিবেন, এখন তো রোজা চলছে। জি, ডাক্তার না করাতেও তো আমার নাতি আমার ছেলে খুব চোখে চোখে রাখে আমাকে খাওয়ার ব্যাপারে আর কি। আচ্ছা, যে কি খাচ্ছেন না খাচ্ছেন? তো খুব একটু আবদার করলে নাতি হয়তো একটা পেঁয়াজু একটা বেগুনি দেয়। আচ্ছা, আপনার নাতির বয়স কত? নাতি 23-24 হবে আর কি। আচ্ছা, বড় হয়ে গেছে, তাহলে মানে নাতিও দেখাশোনা করতে পারে। আপা, এর মাঝে আমি ধনে পাতা আর পুদিনা পাতা কুচি করলাম, বলেন। জি, ধনে পাতা কাঁচামরিচ দিয়ে, হ্যাঁ কাঁচামরিচ দিলাম, পুদিনা পাতা একটু দিলাম, তারপরে ওই যে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানানো, তারপরে আলুর চপ, তারপরে হালিম। তা আপনি কি এখনো ইফতার বানান ঘরে? আমি এখন একটু কম বানাই, কারণ আমার ছেলে নাতি বউ এরা বেশি বানায় আর কি। আচ্ছা, আর এখন তো ছেলেরাও কিন্তু অনেক রান্না শিখে। হ্যাঁ হ্যাঁ, ছেলেরা এখন আসলে অনেক, বাসায় দেখা যায় যে ইফতারির সময় আজকাল ছেলেরাই বেশি রান্না করে। আপা, একটা ডিম দিলাম, এখন আরেকটা ডিম হয়তো লাগবে, আমরা পরে দেবো। এখন এখানে বেসন যেহেতু থাকে রোজার সময় সবার বাসায়, আমি একটু বেসন দিচ্ছি 4 চামচের 4 চামচ, আর কর্নফ্লাওয়ার দেবো। আচ্ছা আচ্ছা, মোচমোচে হবে, ভেঙে যাবে না, সুন্দর করে আমরা এই যে আলু ঝোলো মাছের কাবাব, দেখেন ঝুরি ঝুরি করে আলু কেটেছে। এই আলুগুলো দিয়ে এখন দেখেন এখানে রাখবো। আর এখন হয়েছে কি, ভীম স্মার্ট লিকুইড ব্যবহার করে আমরা কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছি, এটা সত্যি কথা। এটা ছাড়া চলেও না। হ্যাঁ আপা, আর সবাই কিন্তু স্মার্ট মানুষ পছন্দ করে। আপা, আমি আরেকটা ডিম দিলাম, আর আলুগুলো দিয়ে মাখাচ্ছি এখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আলু দিয়ে মাখাচ্ছি। মজাই হবে মনে হচ্ছে, দেখে তো খুব ভালোই লাগছে। আচ্ছা, এখন আমি একটু চুলাটা জ্বালাই। আপা, অবসর সময় এখন অন্যভাবে অবসর কাটানোর চেষ্টা করেন, কি করছেন এখন? তো যদি কোনো অফার পাই, নাটক হোক বা সিনেমা হোক, ওটা তো যাই। 19 সাল থেকে কিন্তু আমার বই বেরোচ্ছে। আচ্ছা, কি কি লেখালেখি করেন আপনি? আমি উপন্যাস, তারপরে যে 1919 সালে আমার বেরোলো শিমুলির 71, তো বাংলার মার উপরে, বাংলার মার উপরে। তারপরে দেখেছি অনাকাঙ্ক্ষিত উত্তরাধিকারী, ওটা ওটা মেয়েদের উপরে আর কি। কিছুদিন আগে তো বই মেলা হয়ে গেল, তাই না, রোজার আগে আগে, তখন কি এইবার বই মেলায় কি আপনার কোনো বই বেরিয়েছে? হ্যাঁ, আমার বই বেরিয়েছে মেঘলা আকাশ উপন্যাস। আচ্ছা, উপন্যাস কেমন, মানে সবাই কেমন বলল উপন্যাসকে? নিয়ে যাই তো, আমি বলছি আমি আবার নাম্বার দিয়ে দিই যে ভাই যদি খারাপ লাগে তাও টেলিফোন করে বলবেন যে ভালো হয়নি, আর যদি ভালো লাগে তাও টেলিফোন করে বলবেন যে ভালো কথা। হ্যাঁ, রূপবানের কথা বেরিয়েছে, রূপবানের কথা কি দিয়েছেন? রূপবানের কথা হচ্ছে যে, এটা কি বইয়ের মধ্যে দিয়েছেন আপা? না, এটা আলাদা একটা বই। রূপবানটা কিন্তু ভাষা আন্দোলনের একটা নারী চরিত্র। আচ্ছা, তাই না, সেটার উপরে লিখছি আমি। এবং শুটিং হয়েছে, শুটিং করতে গিয়ে কি কি বাধা বা সুখ দুঃখ কষ্ট সব ওই বইয়ের মধ্যে আছে আপা। সবগুলো দিয়ে দিয়েছি, এখন ভাজা হবে। দুটো একটা করে আমি নামিয়ে ফেলছি, এখানে নামিয়ে রাখি, তারপর আমরা সাজিয়ে দেখাবো।
এখন দেখতে ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ দেখতে সুন্দর লাগছে। আপা এই যে একটা মাছের ডিশের মধ্যে বরং এটা ঢেলে দেই তাহলে দেখতে মাছ মাছের মধ্যে থাকলো। হ্যাঁ মাছ মাছের মধ্যে থাকলো। আর আপনি তো সব সময় বলেন আপনি রান্না করতে পছন্দ করেন তাই না? এখন আর করি না। এখন আর করেন না? খুব কম করি, এখন আর লেখাটাকে করি তো। আচ্ছা আর বয়স তো হয়ে যাচ্ছে। এটাও ঠিক যে জীবনে তো সবকিছু একটু পাল্টেও যায় তাই না? হ্যাঁ এই যে আপনার জন্য তৈরি করলাম আলু ঝোল মাছ। বাবা দেখেন কেমন হয়েছে, ভালো হয়েছে? এখানে একটু রাখি। হ্যাঁ একটু রাখি, রেখে একটু দর্শকদের দেখাই। আপা আমরা চলেন এখন ওখানে যে বসি, ভীমের পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা উপহার। আচ্ছা ঠিক আছে। আপা আপনার জন্য আছে ভীমের শুভেচ্ছা উপহার। ওরে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাকেও যে তুমি আমাকে মনে রেখেছো, যে আপাকে নিয়ে আসো তোমরা, আপা আসো, ওই জন্য আরো 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 ধন্যবাদ। টিভি সেটের সামনে যারা বসে আছেন আশা করি তাদের সবার ভালো লেগেছে যে আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের একজন প্রিয় নায়িকা সুজাতা এসেছেন, ওনার সাথে আমরা কথা বললাম, আর সেই সাথে আমি একটা মজাদার মাছের আইটেম আপনাদের তৈরি করে দেখালাম। আমি কে কাপের দোষে ভীম মনোরিতর অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার আগামীকাল আপনাদের সবার সামনে হাজির হব মজাদার কোনো স্মার্ট রেসিপি নিয়ে। খোদা হাফিজ।